Hello and welcome back once again to Second Innings, the name of our channel, as you all know. আমরা পুরনো গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি প্রিয়ন গাড়ি রিভিউ করি। আপনারা যেরকম আমাদের আগে ভিডিও যদি দেখে থাকেন তো দেখেছেন। আমাদের পারপাস ইজ নট টু সেল কার্স। আমাদের এই চ্যানেলটার পারপাস, স্পেশালি এই চ্যানেলটার পারপাস আপনাদেরকে জাস্ট টু গাইড ইউ টু বাই দ্য রাইট কার। তার জন্য যেটুকু ইনফরমেশন আপনাদের জন্য প্রয়োজন একটা গাড়ি কেনার জন্য প্রিয়ন কার, সেইটুকু সবসময় আপনাদের সামনে আনার চেষ্টা করি আমরা এই চ্যানেলের মাধ্যমে। সেটা আপনারা সবসময় দেখেছেন যে আমরা গাড়ি রিভিউ করলে কীভাবে করি, যাতে আপনাদের কাছে ডিসঅ্যাডভান্টেজ এবং অ্যাডভান্টেজ সব কিছুই আপনাদের সামনে তুলে আনতে পারি, যাতে আপনারা যখন একটা গাড়ি কিনবেন প্রিয়ন কার্ড সেই ইনফরমেশনটা আপনাদের যাতে কাজে লাগে। সো আজকে আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে ডিলার্সরা কত টাকা প্রফিট মার্জিন রাখতে পারে গাড়ি সেল করে পার কার। তো তার উপর একটা ভিডিও বানানোর জন্য, একটা টপিকে ডিসকাস করার জন্য, কিন্তু দ্যাট ইজ নো, মানে ইট ইজ নট অ্যাট অল পসিবল। কেননা এক একটা ডিলার এক একটা মার্জিন রাখে এক একটা গাড়ির ওপরে। এটা কোনো ফিক্সড অ্যামাউন্ট নেই যে এই গাড়ির ওপরে এতটাই মার্জিন রাখে সবাই, কিংবা সব ডিলাররা যে কোনো গাড়ির ওপরে একই মার্জিন রাখে, এরকম কোনো ম্যান্ডেটরি ব্যাপার নেই। এর জন্য সেটা নিয়ে ডিসকাস করা সম্ভব না, কিন্তু আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে যেটা আপনাদের সঙ্গে ডিসকাস আমরা করতে পারি, সেটা হচ্ছে যে একটা গাড়ি ডিফার করে প্রাইসে, ফ্রম ডিলার টু ডিলার প্রাইস ডিফার করে 5,000, 10,000, 15,000, 20,000, around 20,000 ডিফার করতে পারে। তার কারণ মার্কেটে একটা প্রাইস সেট করা থাকে, তার 20,000-এরই অরাউন্ড এদিক ওদিক সবাই চায়, তারপরে কিছুটা নেগোসিয়েট করে তারপর একটা জায়গায় আসে। কিন্তু সেই প্রাইসটা যে ডিলার টু ডিলার কী করে ফ্লাকচুয়েট করে অন দ্য সেম কার, সেইটা নিয়ে একটুখানি আপনাদের সাথে ডিসকাস করব। যে এক জায়গায় গেলে একটা সার্টেন গাড়ি যদি 1,10,000 টাকায় পাওয়া যায়, তাহলে সেই গাড়িটা কেন একটা অন্য ডিলার 1,20,000-এর কমে, 1,20,000-এর কমে বিক্রি করতে পারে না, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম কোনো ডিলার হয়তো সেই গাড়িটা 1,00,000-এও সেল করতে পারে। তো হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, লেটস সি হোয়াট কামস আউট।